వాడి గుడిసె జోలికెళ్ళావో, నీళ్ళెక్కడుందో ఈ శ్యామసుందర। আজ অবধি ভারতে পুনর্জন্ম নিয়ে তৈরি হওয়া সিনেমার সংখ্যা নেহাত কম নয়। অশোক কুমারের মহল দিয়ে বলিউডে যে ট্রেন্ডটা শুরু হয়েছিল আজ 73 বছর পরও তার সমানে চলে আসছে। অপূর্ণ প্রেম থেকে প্রতিশোধের গল্প, শাহরুখ থেকে সলমন, পুনর্জন্মের হিট ফর্মুলায় পা গুলিয়েছেন অনেকেই। বলিউড তো আছেই, সাথে অন্যান্য আঞ্চলিক সিনেমা যোগ করলে সেই তালিকাটা নিশ্চিতভাবে আরও বেশি লম্বা হবে। কিন্তু সেই সুদীর্ঘ তালিকার মধ্যেও এমন কিছু সিনেমা আসে যেগুলি আলাদা করে মনে দাগ কেটে যায়। আড়াই ঘন্টার গল্প শেষ হবার পরও যার প্রভাব রয়ে যায় সুদূর প্রসারী। এই মুহূর্তে আমার মনের অবস্থাটা অনেকটা এমনই, তার কারণ সিনেমা শ্যাম সিংহ রায়। এমনিতে পুনর্জন্ম বিষয়টা আমাদের কম বেশি সকলেরই চেনা, এই নিয়ে অনেক কালজয়ী সিনেমা হয়েছে। কিন্তু এই সিনেমাটা দেখার পর কিছুক্ষণের জন্য হলে অন্য সব সিনেমাকে ভুলে থাকতে ইচ্ছা করছে। ভারতে আজ থেকে 20 বছর পরেও যদি পুনর্জন্ম নিয়ে তৈরি হওয়া সেরা সেরা সিনেমার কোনো তালিকা তৈরি হয়, আমি নিশ্চিত সেখানে শ্যাম সিংহ রায়ের কথা বেশ অবধারিতভাবেই উঠে আসবে। শ্যাম সিংহ রায় সিনেমার মূল বিষয় রিইনকার্নেশন বা পুনর্জন্ম। হায়দ্রাবাদের একজন তরুণ পরিচালক বাসু সিনেমা বানানোর নেশায় সে এমনই মশগুল যে সফটওয়্যার কোম্পানির ভালো চাকরি ছেড়ে এক অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিতে সে দুবার ভাবেনি। প্রথম দিকে ভাগ্য সহায় হয়েছিল তার, প্রথম শর্ট ফিল্ম হিট, তারপর দেখতে দেখতে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিও দারুণ রেসপন্স পেল। দর্শক থেকে সমালোচক সবার মুখে শুধু বাসুর না, দেশ জুড়ে দারুণ জনপ্রিয়তা। আঞ্চলিক ছবির জগৎ থেকে বেরিয়ে এই সিনেমার হিন্দি রিমেকের অফারও এসে গেল। এ পর্যন্ত প্রায় সবকিছু স্ক্রিপ্ট অনুযায়ী চলছিল, কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। ভারতের এক স্বনামধন্য পাবলিশিং হাউস বাসুর লেখা স্ক্রিপ্টের বিরুদ্ধে কপিরাইটের মামলা করল। অভিযোগ, এই সিনেমার গল্প তাদেরই একটি বেস্ট সেলিং বই থেকে হুবহু টোকা। দেখতে দেখতে কেস গড়ালো আদালত অবধি, সব সাক্ষ্য প্রমাণ বাসুর বিরুদ্ধে। এই বই থেকেই সে গল্পটা ঝেড়ে দিয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু আদালতে সবাইকে অবাক করে দিয়ে বাসু দাবি করে এই গল্পের আসল লেখক সেই। তারপর সিনেমার খাতিরে এর বেশি কিছু বলছি না। এখান থেকে গল্পটা কোন দিকে এগোয় সেটা জানার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে হবে। শ্যাম সিংহ রায় সিনেমাটার ভালো দিক অসংখ্য। দু একটা লুপ হোলস ছাড়া প্রায় মেধহীন স্ক্রিপ্ট। আড়াই ঘন্টার সিনেমা হলেও এক মিনিটের জন্য বোর লাগার সুযোগ নেই। ছবিতে গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর। ভাষা না বুঝলেও প্রায় প্রত্যেকটা গান মনে দাগ কেটে যায়। কালার কস্টিউম এবং ক্যামেরার কাজও দারুণ। 70-এর দশকের কলকাতাকে দেখতে মোটের উপর সুন্দর লেগেছে। আর অভিনয় নিয়ে নতুন করে কি বলবো, মূল চরিত্রের নানি প্রায় একাই ছবিটাকে টেনে নিয়ে গিয়েছেন। দক্ষিণের অন্যান্য নায়কদের ভিড়ে হয়তো অনেক সময় নানি খুব একটা ফোকাস পান না, কিন্তু পর্দায় তিনি কি করার ক্ষমতা রাখেন তার জলজ্যান্ত প্রমাণ হলো এই সিনেমা। বাসু হোক বা শ্যাম সিংহ রায়, দুটো চরিত্রকেই দারুণভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন। তার সাথে সাই পল্লবীর কেমিস্ট্রিও খুব মানানসই হয়েছে। লাল পেরে শাড়ি আর কপালে জোড়া সিঁদুরে সাইকে দেখে সত্যি বাঙালি মেয়ে বলে ভুল হতে পারে। যিশু সেনগুপ্ত বা বরুণ চন্দ্রদের স্ক্রিন টাইম তুলনামূলক কম হলেও তারা বেশ নজরে পড়েছেন। তবে এত কিছু সত্ত্বেও ছবির দু একটা জায়গায় একটু মজবুত হতে পারত। তবে টুকটাক কিছু ভুল ভ্রান্তি থাকলেও পরিচালক রাহুল সংকৃতায়নের শ্যাম সিংহ রায় আমার মোটের উপর বেশ ভালো লেগেছে। হাতে আড়াই ঘন্টা সময় থাকলে আজই নেটফ্লিক্স থেকে সিনেমাটা দেখে নিতে পারেন। কথা দিচ্ছি ঠকবেন না।